নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো আজকে আবার বেরোইলাম বাজার ঘাট করতে। তো পূজা তো এসে পড়ছে, তো আর 14-15 দিনের মতো আছে, 13-14 দিনের মতো আছে আর কি। তো আগে থাকতে আর কি কাঁচা বাজারগুলো যে আছে এগুলো চাপিয়ে রাখতে হবে। তো ঘাড়াঘাড়ি আবার কি করতে হবে, যেমন কাপড় চোপড় আছে কিছু, তো ঠাকুরের কিছু আসবাবপত্র আছে, তো সব কিছু, ধুপটি র্যাং পাতিল নাকি কি কি লাগে, তো সব কিছুই আছে। তো আজকে করতে যাইতেছি কাঁচা বাজার। তো কাঁচা বাজারগুলো চাপিয়ে থুই, কারণ ওগুলো ঘরে থাকলেও কোনো সমস্যা হবে না, নষ্ট হবে না। আর যেগুলা নষ্ট হবে তো ওগুলো আর কি কিনতেছি না, ওগুলো হইলো পূজার হয়তো বা 2-1 দিন আগে কিনবো। তো যাবেন ছিল আমি কৃষ্ণ কাকা, তো বাজারগুলো করে নিয়ে আসি। আগে আগে করতেছি, কারণ হইলো আবার ই হইলে সময় পাওয়া যাবে না। আর আমাদের এই জায়গা তো মানুষ কম, জানেন, মানুষ কমের কারণে। আর অন্যান্য জায়গায় যেমন ক্লাবে পুজো হয় তো মানুষ থাকে অনেক, তো অনেক মানুষ থাকার কারণে সবাই এক একজন এক এক দিকে জায়গা বাজার করার জন্য। তো তার জন্য আমরা আগে আগে আর কি চাপিয়ে থুই। তো চলেন মির্জাপুর যাই, মির্জাপুর যাই কি কি বাজার করি। পূজার আনন্দ তো শুরু হয়ে গেছে আমাদের মোটামুটি, তো আত্মীয় স্বজন আসছিল আবার সবাই চলে গেছে। আর পূজা তো বেশি দিন নাই বললামই, তো সবারই নিমন্ত্রণ ও দাওয়াত, তো সবাই আসার চেষ্টা করবেন। তো সবাই যদি আসেন আমরা অনেক খুশি হব, কারণ যেহেতু আমাদের গ্রামে মানুষ কম, আমরাই তো আত্মীয় স্বজনরা আসলে বা সবাই আসলে কি নিজেরও ভালো লাগে, একটু সবাই মিলে একসাথে থাকার আনন্দ অন্যরকম। সজের ভাগে তো লাগবো, এক পাতে দেন। আমাকে বাজার টাজার করা প্রায় শেষের দিকে, তো তো দোকান কি এনে কাঁচা বাজার ছিল, তো মোটামুটি সব কিছু নিয়ে হয়েছে। আরও কিছু কিছু জিনিস বাকি আছে, লবণ টবণ আর কি সব কিছু নিয়ে হয়েছে, আরও কিছু বাকি আছে, তো লিস্ট করা আছে। লিস্টের থেকে অনেক কিছু আর কি নিয়ে হয়েছে, এই যে লিস্ট লিস্ট নিয়েছি অনেক বড়। আমাদের ওই পাশে কাঁচা বাজার করা শেষ, এখন আবার ওই যে পরস্থানের লাগবো, শাকাইনের লাগবো, সেই সব জিনিস বুঝাইব। তার আবার যে সামনে যে ফেলছি দোকানে এসে বসছি। ব্যাগটি মিলে মনে 250 হয় তাই না? সবুজ দিবেন না? সবুজ দিন না, সবুজ ভালো দেন। 50 টা বাজার সদাই করা শেষ হয়েছে। এখন আবার ওই যে সুন্দরবনে যাবো কুরিয়ার সার্ভিসে, তো আন্টি একটা পার্সেল পাঠাইছে আর কি আমাদের সবার জন্য, তো ওইটা আর কি আনতে যাবো। আজকে মেঘলা মেঘলা ভাব,
অথবা বৃষ্টি নামতে পারে। এই যে বাজার সাথে আন মানছি আস্তে আস্তে, আমাকে অবস্থা তো জানিনি, এনতি মাথায় করে নিহন লাগে। বাবা রে বাবা, আর হইলো পার্সেল নিয়ে আইছি, গেছিলাম সুন্দরবনে, সুন্দরবনে যাই আর কি, আন্টি পার্সেল পাঠাইছে, তো পার্সেল নিয়ে আসছি। তো যে বাজার করা শেষ, এ বাড়িতে এসে পড়ছি। নি 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 খালি নে। তো আজকে নেয়ার দর্শক আছে, মেলা দর্শক, ওই যে সিরিয়ালে মানে সবাই এসে পড়ছে আর কি। তখন বাইরের দিকে যাই, বাবারে বাড়বে তো, যেরকম গরম তা তো আজকে রোদটা কম, রোদ যদি আরো থাকতো না তাহলে আর কি কোলা নিয়ে যেত না, এরকম অবস্থা। ওই যে দেখি যা যা মতে আর কি সবাই জিনিস নিতে আসে। আমরা বাজার ঘাট করে এসে পড়ছি, এই যে পূজার আর কি ভাবাই তিন ভাগের এক ভাগ হয়েছে বাজার, এক ভাগও মনে হয় না, চার ভাগের এক ভাগ হয়েছে। তাই সেখানে গরম লাগছে, যে ফ্যান দিয়ে বইছি, যে অবস্থা আমার রাস্তাঘাটের অবস্থা জানিনি। আর বাজার ঘাট কি কি করছি কব দিয়ে একটু, পূজা যাবতীয় জিনিস আর কি। যা যা আর কি বাজার আছে মোটামুটি আনা হয়েছে, গয়না গয়না রয়েছে, গয়না আনবো, কিছু রয়েছে ওইগুলো আর কয়েকদিন পরে আনবো, ওইগুলো আমাদের নতুন মাল আইতে আছে বুঝো নাই, এগুলো যেগুলো যেগুলো আইছে সেগুলো আনছে আর যেগুলো বাকি আছে ওগুলো করছে। তা আজকে বাজার ঘাট কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আমাদের পূজা সবকিছু আজকে থেকে শুরু হয়ে গেল, বাজার টাজার যা আছে সব টাকা। তো আজকের যে বাজার গুলো আছে সবকিছু কৃষ্ণার মামা দিছিল টাকা, সেখানে টাকা দিয়ে কিনে নিয়ে এসে, মানে আমাদের মামা আজকে বাজারে খরচ দিতে। তো বাজার আরো কিছু করতে হইব, এগুলো বাকি রয়েছে, এগুলো পরে আর একদিন করতে যাইব। তো যে মামা দিছে সে মামাকে অনেক অনেক ধন্যবাদ, আর মামার জন্য সবার পক্ষ থেকে আশীর্বাদ ও ভালোবাসা আমাদের এই যে পূজার খরচ এটুকু দেওয়ার জন্য, পূজার খরচ দেওয়ার জন্য মামাকে অনেক অনেক ধন্যবাদ। তো কি কি বাজার আনছিল দেখানো হয়ে গেছে, তো এখন বিকেলবেলা এই যে সবাই মিলে বসলাম, তো এই যে একটা পার্সেল আছে, এই পার্সেলে সবার জন্য কিছু গিফট পাঠাইছে মিরপুর থেকে আমাদের দিদি না আন্টি আন্টি আন্টি। তো গিফটটা খুলি, খুলে দেখি আপনাদেরও দেখাই। লিখন
প্রথমে মনে হব নিকে রে আর নিচে আর ওই এক ব্যাগের ভিতরে আসল না আর এটা হচ্ছে মার জন্য তো দেখি ভিতরে কি আছে এই যে মার জন্য একটা শাড়ি আছে ব্লু কালারের শাড়ি দে সুন্দর হয়েছে অনেক দেখে পছন্দ হয়েছে আমার আর মায়ের দিন দেখানো হয়ে গেল বের হয়েছে প্রথমে নীল ধুতি ওই জো হা ওই জন্য একটা নীলয়ের নাকি দুইটাই নীলয়ের ওই নিচের যেমন ইয়ের লিখনের আরেক সেট আছে পাঞ্জাবির সেট একই রকম আর মাড্ডা কাকিটা একই রকম বলছে আরে এই যে লিখনের আর ওই যে বউ দিদি না লিখনের লিখনের এটা লিখনের লিখনের ওরে বর্দার হইব না লিখনের এই এটাই ওর নাকবো এই যে লাগছে এটাই পাঞ্জাবি তো এমনি পরে অবনী রে দে কি সুন্দর রে ও লাল দেশ রে অবনী দেখ সুন্দর হয়েছে রে অবনী ও দেখছি কত সুন্দর গেঞ্জি রে আরে পূজার নিকে তোমার বৌদির নুপুরের একরকম একরকম আর লোকা মার ডার কাকির ডা একরকম ওই তো যে কোনো একদিন পড়বেন যেনকে পড়বেন হেনকে ব্যক্তিতে এক এক ইয়েটা পড়বেন কাকি গো
কৃষ্ণর মা তোর নাম ও দেখে 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 দেখ আর বাবার জন্য তো কিছু দিতে পারে নাই, বাবার জন্য টাকা পাঠাইছে 1000 কিনে নিতে বলছে। আর যে আন্টি গিফট গুলা পাঠাইছে সে আন্টি অসুস্থ, তো সেই আন্টির জন্য আমরা সবাই দোয়া করি আন্টি যেন তাড়াতাড়ি সুস্থ হয়। আর আপনারাও দোয়া করবেন দিদি তো অসুস্থ, দিদির লেগে অনেক অনেক দোয়া করি দিদি জানি সুস্থ হয় তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তোমারটা তুমি কাও তো সবার গিফট গুলা দেওয়া হয়ে গেছে, সবারই অনেক পছন্দ হয়েছে সবার গিফট গুলা, তো আমাকে সবারই ভালো লাগছে। তো আপনারা যে আমাদের এত ভালোবাসেন, আমরা অনেক ভাগ্যবান যে আপনারা এত আমাদের ই করেন। তো আমাদের সবার পক্ষ থেকে পূজার নিমন্ত্রণ রইল, যারা যারা আসতে চান আমাদের বাড়িতে পূজার মধ্যে আসবেন। তো আজকে ওয়েডার বড় করবো না, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আন্টির জন্য সবাই দোয়া করবেন। আমাদের পক্ষ থেকে সবার জন্য দোয়া ও ভালোবাসা। তো আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।